সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যাবার পর ডক্টর ইউনি নেতৃত্বে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এখন আওয়ামী লীগ অনেকটা কোনটা অবস্থায় আছে আত্মগোপনে আছে এবং মাঠে আছে বাংলাদেশের বড় একটি দল বিএনপি জামাতে ইসলামী জাতীয় পার্টি সহ আরও অনেক দল এখন কথা হচ্ছে বিএনপি ইতিমধ্যে অস্থির হয়ে উঠেছে যে তারা নির্বাচনে যাওয়ার জন্য এবং চিন্তাভাবনা চলছে যে সরকার যদি সংস্কার দ্রুত না করে নির্বাচনের ঘোষণা না দেওয়া হয় তাহলে তারা মাঠে যেতে পারে এখন তারা কেন এত দ্রুত যেতে চাচ্ছে এখানে তাদের কিছু ভয় আছে। তো অনেকে মনে করতে পারেন ভয়টা কিসের কারণ অন্তর্বর্তীকর সরকারও তাদের পক্ষে জামাতও তাদের বন্ধু তো আওয়ামী লীগও মাঠে নাই তাদের প্রধান শত্রু আওয়ামী লীগ তারা নাই তাহলে ভয় কিন্তু না দেখা গেছে যে অনেক কিছু বদলে যাচ্ছে রাজনীতিতে কীরকম যেমন আওয়ামী লীগ জামাত তারা শত্রু কিন্তু এক সময় তারা শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমি তাদেরও নেতা যেহেতু আমি বিরোধী দলীয় নেতা সুতরাং জামাতেরও নেতা এবং জামাত বিএনপি তারা একসময় সরকারেও ছিল জামাতের নেতারা মিনিস্টার মানে মন্ত্রীও ছিলেন তারপরে এখন এই যে সরকার আসার পর হিসাব অনেক উলট পালট হয়ে গেছে যেমন জামাত ইসলামী প্রথম এসেই তারা ইসলামী দলগুলোর সাথে বৈঠক করা শুরু করেছে অর্থাৎ তারা চাচ্ছে যে ইসলামী দলগুলো এক হয়ে নির্বাচন করা যায় কিনা আগামীতে এতে বিএনপি কিছুটা অখুশি হয়েছে এবং ভয়ও পেয়েছে তো এখন এই অখুশি হওয়ার আরো কারণ আছে যে এই যে সরকার শুধু জামাত নয় যে সরকারের উপর তারা অনেকটা বিরক্ত যে কারণ ছাত্ররা অনেক উল্টাপাল্টা কথা বলতেছে তারা বলতেছেন তারপরে সংস্কার নির্বাচন নিয়ে কোন স্পষ্ট বক্তব্য দিচ্ছে না তারা মনে করছেন তারা সংস্কারের কাজে খুব স্লো এবং নির্বাচনের ব্যাপারে তারা অস্পষ্ট কবে করবে এগুলা কিছুই বলছে না তো এখন ভয়ের আরেকটা কারণ হচ্ছে যে কয়েকদিন আগে গত পশু একটা জরিপ বেরিয়েছে জরিপে দেখা যায় যে বিএনপির জনপ্রিয়তা হচ্ছে জামাত এবং মানুষ মানে সিদ্ধান্তহীন তারা কোন সিদ্ধান্তই দেন নাই তো এখন তেইশ পার্সেন্ট বিএনপি চোদ্দ পার্সেন্ট জামাত কাছাকাছি চলে আসছে তারা এটা একটা ভয়ের কারণ যদি তারা ইসলামী দলগুলোর সাথে তারা পার্টনারশিপ করে যদি নির্বাচনে চলে যায় তো এই যে গ্যাপ নয় পার্সেন্ট এটা তারা কাটিয়ে ফেলতে পারবে সো জামাত একটা বড় শক্তি হিসাবে আবরিভূত হচ্ছে এটা তাদের একটা ভয়ের কারণ তারপরে যতদিন যাবে বিএনপি মনে করে যে আওয়ামী লীগের যে আস্তে আস্তে কমতে থাকবে যেমন একটা উদাহরণ দিই যে মানুষ এই যে গত সরকারের যে পতন হলো মানুষ অনেক সেম্পাইজ ছিল বিশেষ করে সাঈদের মৃত্যু রংপুরের যাকে নিরস্ত্র একজন মানুষ হাতে একটা লাঠি ছিল বলতে গেলে তাকে হ্যাঁ গুলি করে মেরে ফেলা এটা মানুষকে অনেক নাড়া দেয় এবং গতকালকের পত্রিকায় আমরা দেখলাম যে প্রতিবন্ধী আওয়ামী লীগের মাসুদ যে একজন প্রতিবন্ধী তাকে এই যে ছাত্ররা খুব পিটি হত্যা করে ফেলছে তো এইটাতে মানুষের অনেক বিবেকবান মানুষের মনে দাগ কেটেছে মানুষ আহত হয়েছে কারণ এই মাসুদ সে যদি অমিলিক করে তাকে অপরাধী হয়ে থাকে তাকে আইনের আওতায় আনা যেত কিন্তু তাকে এরকম পিটিয়ে হত্যা করা তো এই রকম করার কারণে এরকম ঘটনা ঘটতে থাকলে অমিলিকের প্রতি মানুষের যে খুব ছিল আস্থা কমতে থাকবে মানুষ কি তোটা সংকুচিত হওয়া শুরু করবে অমিলিকের থেকে তাতে বিএনপির লস কারণ অমিলিক মাঠে আমার পথ খুলে ফেললে বিএনপির জন্য এটা হুমকি এখন কথা হয় যায় যে এদিকে জামাত সংগঠিত হচ্ছে তাদের জনপ্রিয়তা বাড়ছে আওয়ামী লীগ ইন করে যদি ফেলে তাহলে ক্ষমতা তাদের কাছ থেকে দূরে চলে যায় এগুলো হচ্ছে ভয়ের কারণ হিসাব নিকাশ যার ফলে বিএনপি যেটা করছে এখন যে তারা সরকারকে চাপ দিচ্ছে এবং তারা এখন থেকে জনসভা করার প্রস্তুতি নিচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে এই বর্তমান সরকার যদি সহসায় নির্বাচন না দেয় তাহলে তারা আন্দোলনে যেতে পারে এখানে তাদের ভয় দুই দুইটা দুইটা না এখন তিনটা আছে আগে ভয় ছিল আওয়ামী লীগ এখন আবার নতুন এসে হয়েছে। তারা দল ঘোষণা করেছে এবং জামাতের জনপ্রিয়তা বাড়ছে তাহলে বেকায়দায় পরে যাবে বিএনপি এখন জামাত তাদের এতদিন বন্ধু ছিল কিন্তু এখন কিছুটা শত্রুর ভূমিকায় চলে যাচ্ছে তারা কেন শত্রু কারণ জামাতে শুধু জনপ্রিয়তা বাড়ছে এইটা নয় জামাত যে বক্তব্য দিচ্ছে যেমন তারা প্রথমেই আওয়ামী লীগকে ক্ষমা দেওয়া করার ঘোষণা দিয়েছে এতে বিএনপি ক্ষুব্ধ হয়েছে জামাত রিসেন্টলি ভারত ব্যাপারে তারা যে বক্তব্য দিয়েছে ভারতকে তারা পজিটিভলি নিচ্ছে বিএনপির ক্ষোভের কারণ সেটাও বিএনপি চায় যে তারা যেরকম ভারত বিরোধী জামাত ভারত বিরোধী হক তারা আওয়ামী লীগকে ক্ষমা না করে দুক তারা প্রতিপক্ষ থাকুক আওয়ামী লীগ কিন্তু জামাত তার রাজনীতি অনেকটা বদলে ফেলছে এবং জামাত এখন অনেক ব্যাটার পজিশনে আসছে ব্যাটার পজিশনের মূল পজিশন যে তারা যে কারণে রাজনীতি দাঁড়াতে পারছিল না একাত্তরের মানবতা বিরোধীর অপরাধের জন্য কিন্তু তাদের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং গত যে ছাত্র আন্দোলন হলো আমরা কারা রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এইসব স্লোগানের মধ্য দিয়ে এত এটা প্রতিষ্ঠিত হয়েছে যে এখন রাজাকার ইস্যু বলতে কোনো কিছু নাই স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এইসব ইস্যু নিয়ে বিতর্ক তৈরি করা এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অনেকেই মনে করেন এবং এর ফায়দাটা পাচ্ছে এখন জামাত এখন জামাতকে কয়েকদিন পরে আর কেউ বলবে না রাজাকার সো তারা মহান বিপদ থেকে বিরাট বিপদ থেকে উঠে আসছে এখন তারা ক্ষমার কথা বলছে এখন তারা ভারতকে পজিটিভ নিচ্ছে এবং এইসব কারণে বিএনপি এখন আতঙ্কিত তাদের ভোট ওইদিকে চলে যায় কিনা সো ভয়ের কারণ অনেকেই কিন্তু নতুন ভয়ের কারণ হচ্ছে জামাত এবং ভবিষ্যতে জামাত তাদের পক্ষে থাকে তাদের বন্ধু জোটে থাকে না প্রতিপক্ষে ক্ষমতায় চলে যায় এটা দেখার বিষয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ